সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে গতকাল একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি ও পাঁচটি শকেট বোমা উদ্ধার করে হরিহরপাড়া থানার পুলিশ। আজ আবারও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতের নাম সিজারুল শেখ, বাড়ি সোলুয়া আকন্দ বেরিয়া গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মসুরডাঙ্গা মাঠ সংলগ্ন এলাকায় হানা দেয় পুলিশ। হাতে নাতে গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। ধৃতকে মঙ্গলবার পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হয়েছে।